স্বপ্ন জড়িয়ে দাও অবুজ কুসুম কলি রঙে তে রাঙ না যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও তু হাত বাড়িয়ে দাও আমাদের এই তেঁতুলছড়া ইউনিয়নে যে প্রতিবন্ধী জনগোষ্ঠী আছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ এবং তাদের যে অভিভাবকরা আছেন তাদের কথা জানতে তাদের কথা শুনতে তাদের এই যে জীবন যাপনের অভিজ্ঞতা সেটা জানতে পাশাপাশি আপনাদের যে চ্যালেঞ্জগুলো প্রতিনিয়ত মোকাবেলা করতে হচ্ছে এই বিশেষ জীবন যাপন করতে বা সন্তানকে নিয়ে পথ চলতে সেই বিষয়গুলো জানার জন্য আমাদের আজকে এখানে আসা আমরা মনে করি এরা আসলে আলাদা কিছু না এরা আমাদেরই অংশ আমরা সুস্থ স্বাভাবিক মানুষ ওদের বিশেষ কিছু চাহিদা রয়েছে সীমাবদ্ধতা রয়েছে যার কারণে তারা একটু পিছিয়ে আছে কিন্তু আমরা যারা সুস্থ স্বাভাবিক মানুষ বলে মনে করছি তারা যদি ওদের পাশে দাঁড়াই ওদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি ওদের সহমর্মী হই তবে কিন্তু তাদের পক্ষেও এগিয়ে যাওয়া সম্ভব সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম দর্শক আজ আমরা চলে এসেছি সাভারের তেঁতুলছড়া ইউনিয়নে আজ আমরা তেঁতুলছড়া ইউনিয়নের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো এবং তাদের অভিভাবকদের সাথে কথা বলবো এবং তাদেরকে কথা বলিয়ে দেব এই এলাকার প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সাথে আজকের এই বিশেষ আয়োজনে উপস্থিত আছেন স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সায়মুল হুদা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাভার উপজেলা উপস্থিত আছেন মোহাম্মদ মাঝহারুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার সাভার উপস্থিত আছেন মোহাম্মদ ফখরুল আলম সমর চেয়ারম্যান তেঁতুলছড়া ইউনিয়ন পরিষদ উপস্থিত আছেন শারমিন নাহার সহকারী সমাজসেবা অফিসার সাভার আরও উপস্থিত আছেন তেঁতুলছড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ফিরোজ কাজল এবং শাহ আলম আজ আমরা তেঁতুলছড়া ইউনিয়ন পরিষদের বিশেষ চাহিদা সম্পন্ন এই মানুষগুলো এবং তাদের অভিভাবকদের কথা শুনব সম্মানিত অভিভাবকরা আপনারা সরাসরি আপনাদের চাহিদার কথা আপনাদের সুযোগ সুবিধার পাওয়ার কথা এবং আপনাদের মনের কথাগুলো খুলে বলতে পারেন আপনারা আপনাদের নাম বলবেন আপনার সন্তানের নাম বলবেন তার সমস্যার কথাটি বলবেন অনুরোধ জানাবো নাসিমা আপাকে আপা আপনার মেয়ের নাম কি ওর বয়স কত মেয়ের নাম হলো নাসরিন বয়স হলো 25 বছর কি সমস্যা নাসরিনের একবার অসুখ করছাল চার মাস একরে বিছনায় লাগা কোনো পানি ফুনি কিচ্ছু খাই নাই আচ্ছা প্যারালাইসের মতো নয় আসাল আসতো 15-20 দিন মেডিকেলে থাইকে ঠিক করছিলাম আবার এই যে 2 বছর ধরে এই যে পড়ছে একবারে বসে পারে না খাড়িয়ে পারে না আটা পারে না খালি দিন ভরা শুয়ে থাকে আর খালি কিটমিট করে খিচে নাসরিনের বাবা কি করে মুড়ি বেচে সাভার নাসরিনের বাবা মুড়ি বিক্রি করে সেই অর্থ দিয়ে সংসার চালায় আপনার সন্তান আর কয়জন সন্তান হইল 6 জন 4টা মেয়া 2টা ছেলে ডাক্তার কি বলেছে এখন ডাক্তারে ঔষধ দিছে ঔষধ 12 মাস যে তোমা বাসে ও 12 মাস খাইতে হবে সপ্তাহে 500 টাকা করে এই ওষুধ খাওয়াই কোথা থেকে আনেন ওষুধ ওষুধ এমনি বাইরে থেকে নিয়ে স্লিপ করে দিছে পিজিতে ওখান থেকে পিজি থেকে নিয়ে আসেন পিজি থেকে আনি না আনি এমনি বাইরে থেকে কিনলে তো আপনাকে পয়সা দিয়ে কিনতে হয় অনেক দাম না ওষুধের তো সেক্ষেত্রে আপনি যদি সরকারি হাসপাতাল থেকে সংগ্রহ করতে পারেন এবং সেটা বিনামূল্যেই তারা স্লিপ করে দিছে বাইরে থেকে ওষুধ কিনে খাইবে আর তারা ওষুধ এই মেডিকেলেতে দেয় নাই মেয়েটাকে কোলে করে বসে আছেন আপনার তো কষ্ট হচ্ছে কষ্টই তো বয়ে পারে না তো বাড়িতে কি অবস্থায় কোলে করে সবকিছু বাড়িতে সারাদিন গইরাই হইয়া হইয়া দেখাশোনা কে করে দেখাশোনা আমি করি তার তো বাথরুম যাওয়া গোসল করানো সবকিছু আপনাকে করতে হয় তাই না হ্যাঁ একটা হুইলচেয়ার ব্যবস্থা করে দেন না আমি যেদিন আছি একদিন আমি খাওয়াইতে আছি পিন্দাইতে আছি এটা আমি এখন মরে গেলে কেরা করবো ছেলেরা করবো ছেলেরা করবো না জি আপা আমরা বুঝতে পেরেছি আমরা আপনার প্রতি সহমর্মিতা প্রকাশ করছি এই মেয়েটার যে এরকম একটি অবস্থা এই অবস্থায় মেয়েটাকে টেনে নিয়ে যাচ্ছেন আপনাদের জন্য অনেক কষ্টের বিষয় আমরা এটা বুঝতে পারছি আপা আপনি বলেন দুলাল মামুন বয়স 9 বছর আচ্ছা আমার নাম নিরূপা
অনেক কষ্ট করি আর কি বাচ্চাটারে নিয়ে যদি কোনো কিছুর দরকার পড়ে আমি চেয়ারম্যানের কাছে ছুটা যাই আমার চেয়ারম্যানের সাহায্য করে তো এই বাচ্চাটার মানুষ বলে গণ্য করে না মানুষের জিনিস নিয়ে আয়া পরে কেউ জিনিস দোকানে গেলে একটা জিনিস খাবলা দিয়ে লুয়ে আয়া পরে বুঝে না আবার জেন বয় তো মানুষ দেখলে আবার জুত করে বয়ে তাই অনেক কষ্ট আছি আর আমার দুইটি সাম জায়গা ছিল বিক্রি করে তিনটা অপারেশন হয়েছি অন গর্বিটা কিচ্ছু নাই খালি এই বাচ্চাটা একটা ভবিষ্যৎ করে বহর জায়গা করে দিলে আমি আর কিচ্ছু চাই না আপা আপনার বাচ্চার যে সমস্যার কথা বলছেন সমস্যার নাম জানেন না আমি নাম কইতে পারি না আপনি ডাক্তারের কাছে যান নাই ডাক্তারের কাছে গেছি দুই তিনবার গেছি কিন্তু খালি কইছে শারীরিক সমস্যা কথা বলতে পারে না সুবর্ণাগরি কার্ড আছে হ্যাঁ ওখানে কি লেখা আছে বলতারি না আমি সেটা আপনি জানেন না আপনার বাচ্চার কোন ধরনের প্রতিবন্ধিতা না কথা বলতে পারে না তারপরে খাওয়া দাওয়া কিছু চাইতে পারে না কোনো কিছু কইতে পারে না এমনি এসারাই সব বুঝে এখন কমু যে সালাম দিতে তাও পারবো আইলে পরে এমনি এসারাই সব বুঝে আর কি আবদুল্লাহ আবদুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো ভালো আছো হ্যাঁ আমরা বুঝতে পারছি আবদুল্লাহ ভালো আছে আপনার তো জানা দরকার যে আপনার সন্তান কোন ধরনের প্রতিবন্ধিতায় ভুগছে সে শারীরিক প্রতিবন্ধী নাকি স্নায়বিক প্রতিবন্ধী টাকা পয়সা নিয়ে সেই রম মেডিকেলে যাইতে পারেনি আর কি যখন হয়েছে তখন মনে করছি যে ভালোই যখন দেখি আটা চলা করতে নাই হাঁটতেও পারে নাই এই চেয়ারের মধ্যে বান্ধা হারায় বহন শিখাইছি তারপরে এই চেয়ারের লয়ে লয়ে তারপরে হাঁটছি হাঁটতেও পারে না খালি গোড়ে কে কে আছে আপা আমার আর দুইটা ছেলে আছে একটা মেয়ে আছে আর এই বাচ্চাই ওর বাবা কোথায় আছে বাবাও অসুস্থ তিনটা অপারেশন হলা কি চাচ্ছেন আপা এই মুহূর্তে ওই যে কইলাম যে আমার বাচ্চার একটু ভবিষ্যৎ আপনারা করে দেবেন দুই দিশাম জায়গা দিয়ে যদি একটু ঘরবাড়ি করে দিত এই আর কি ভবিষ্যৎ আর কিছু চাই জি আপা আমরা বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ আপনাকে আর আমার চেয়ারম্যান অনেক সহযোগিতা করে আমি যখন যাই বোর্ড অফিসে এলো মানুষ অবহেলা করে আমার কেউ অবহেলা করে না এলে পরে আমার অনেক ই করে আমাদেরও এটা জেনে খুব ভালো লাগছে জনপ্রতিনিধি তো এমনটাই হওয়া দরকার আপা আপনি বলেন আপনার নামটা কি আপা নীলুফা নীলুফা কি সমস্যা আমরা অনেক কষ্টে বসে উঠান আমার ঘর নাই বাড়ি নাই বাবা নাই ভাইও নাই আমার মা ছোট আমি ছোট বলে ঢাকা সরাই না মানুষের বাড়ি বাড়ি কাম করে আমাকে এত বড় করছে লেখাপড়াও শিখাইতে পারেন নাই আমি গার্মেন্টসে কাম করি অনেক কষ্ট আমার চোখ নিয়ে কাম করতে আমি চাই আমার মারি নিয়ে একটু ভালোভাবে থাকতে পারি গার্মেন্টসে কাম করে কয় টাকা পাই বুঝেন না ঘর বাড়ি নাই জিনিসপত্র যে দাম খামো না গড়বড়া তুমি কেমনে চলবো বাবা আমার মার অনেক ইতি বাবা আমি আমি সারের কাছে আমি অনুরোধ করি আমাকে একটু থাকার জায়গা দেন আমার চোখ ভালো দরকার নাই আমার মা আমার মা সব অনেক কষ্ট করছে আমার মা আমি চাই আমার মারে নিয়ে একটু ভালো মতো থাকতে আমার একটা ছোট মাই আছে লেখাপড়া করে অনেক কষ্ট হয় 3,000-3,500 টাকা ভাড়া খাওয়া মাইয়ের খরচ মার খরচ আমার অনেক সমস্যা হয়ে যায় পরিবার আর কে কে আছে নীলুফা স্বামী আছে স্বামী চোখের এরকম দিকে অবহেলা করে অনেক বোনে না এরকম মাইয়ারও খরচপাতি দিতে চায় না আমি আর ডাক্তার কইছে টাকা খরচ করলাম আমার চোখ ভালো হইবো আমি চোখ ভালো চাই না আমার মা আমার সব আমার মারি নিয়ে আমি ভালো করে একটা একটা স্থানে থাকতে চাই স্যারের কাছে অন্য কোনো না স্যার আমি আপনার কাছে একটা ঘর চাই জায়গা চাই স্যার নীলুফা আপনি বসেন নীলুফা অনেক কষ্ট করছি মানুষের মাতৃষ্ঠা খাই অনেক বড় হয়েছি মানুষের বাড়ি কাম করছি আমার আজকের মনের কষ্টটা আমি স্যারের কাছে কইতেছি স্যার আমি নাই ছেলে নাই ফার্স্টা মায়ালে খুব কষ্টতে আছি দুঃখতে আছি বাড়ি ঘর নাই আমরা বুঝতে পেরেছি আমরা শুনেছি আমরা এখানে যারা উপস্থিত আছি আপনাদের সমস্যাগুলো শোনার জন্য এসেছি এবং কিভাবে সেটা সমাধান করা যায় আমরা চেষ্টা করব সবাই মিলে চেয়ারম্যান সাহেব আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন সবাই এখানে আন্তরিক আপনাদের সমস্যাগুলো যাতে দ্রুত সমাধান হয় ওনারা আন্তরিকভাবে চেষ্টা করবেন আপনারা অনেক কষ্ট করছেন আমরা বুঝতে পারছি এই যে আজকে আপনাদের মনের কথাগুলো খুলে বলতে পারছেন এখানে অনেকেই হয়তো জানতেন না আজকে আমাদের উদ্দেশ্য ছিল আপনাদের এই কষ্টের কথাগুলো ওনাদের কাছে পৌঁছবে এবং ওনারা সেই বিষয়গুলো জেনে তাৎক্ষণিক পদক্ষেপ নেবেন কীভাবে আপনাদেরকে ভালো রাখা যায় কীভাবে আপনাদের সমস্যাগুলো কমিয়ে আনা যায় আমরা এখন একজন বাবার কথা শুনবো আমার বাচ্চা একটা মেয়ে এবং একটা ছেলে মেয়েরা 18 বছর বয়স মোবেদেন কলেজে পড়ে সেকেন্ড ইয়ারে তা বাদে এই ছেলেরা মেয়েরা অনেক দিন পরে চিকিৎসায়
এই ছেলেরা হয়েছে। ওর নাম মাহাদি হাসান, ওর বয়স হলে 10, ডাইন হাত এবং ডাইন পা সমস্যা তার আরতে, আর দেখুন আর কোনো সমস্যা নেই। আপনি যখন হাসপাতালে নিয়েছেন কি বলেছে ডাক্তার? চেয়ার বেঁধে নিয়েছিলাম, ছোট থেকে ওনার চেয়ার বেঁধে নিয়েছিলাম। ওনার বলছে তারা চিকিৎসা করছে দেখছে আর বলছে কি যে আপনি আমরা ব্যায়ামটা যেটা শিখাই দিলাম এই ব্যায়ামটা আপনি বাসায় যাইও এইভাবে ব্যায়ামটা ওনার শিখাইবেন। আগে থেকে অনেক সুস্থ, অনেক ভালো হয়েছে, আগে আরও খারাপ আছে অবস্থা। হ্যামাতুর বাস স্ট্যান্ড বাইতে জামে মসজিদের সামনে আতরটু বিবিসি ওর যে চিকিৎসা চালাচ্ছেন, তো চিকিৎসাটা তো বেশ ব্যয় সাপেক্ষ, তো কিভাবে চালাচ্ছেন? খরচটা আমি দোকান করি, যাই আল্লাহ যেটুক দেয়, অনেক কষ্ট করে তারা তো অনেক আল্লাহ চালায়। আপনার বাচ্চার সমস্যার নামটা জানেন? যে নামটা, নাম রইলো না, হাতে এবং পা হারতে পারেন, হাত তার সাথে লড়াইতে পারেন। ওখানে যে প্রেসক্রিপশনটা দিয়েছে উপরে নিশ্চয়ই লেখা আছে আপনার সন্তানের সেরেব্রাল পলসি। তাহলে বাবা হিসাবে আপনার এটা দায়িত্ব না? আপনি চিকিৎসা করছেন, আপনি জানেন না আপনার সন্তানের কি সমস্যা, তাহলে সচেতনতার অভাব এটা বোঝা যাচ্ছে। কিন্তু আপনার সন্তানকে তো আপনি অনেক ভালোবাসেন, প্রতিবন্ধী কার্ডে কি লেখা আছে সমস্যার নাম সেটা একটু আপনার জানা উচিত। ও হলো স্নায়বিক প্রতিবন্ধী, ও যদি শারীরিক প্রতিবন্ধী অনুযায়ী সুবিধা পায় এটা তো কাজে লাগবে না, তাহলে আমাদের সচেতন হতে হবে না? সরকার তো অনেক সাহায্য করছেন, অনেক অনেক প্রকল্প দিচ্ছেন আমাদের এই মানুষগুলোর উন্নয়নের জন্য, আমরা মা বাবা হয়ে যদি সচেতন না হই, সরকার চেষ্টা করে যাচ্ছে আমরা নিতে পারছি না। সরকার কি দিচ্ছেন? বিশেষ সন্তানদেরকে বিশেষ অধিকার দিচ্ছেন, এই অধিকারটা যদি আমরা এখন না নিয়ে আসে আমার সন্তানকে দেই তাহলে ক্ষতিটা কার হলো? আমাদের। সরকার তো আন্তরিক, সরকার তো তার জায়গা থেকে যথেষ্ট করে যাচ্ছেন, আমরা নিচ্ছি না, তাহলে এটা দোষটা কার, দায়টা কার? আমাদের না? তাহলে আমরা মা বাবা আমাদের কি হতে হবে? সচেতন হতে হবে না, জানতে হবে না নিজ দায়িত্বে? আমার বাচ্চার অধিকার তো আমাকে এনে দেওয়া লাগবে, কোথায় গেলে অধিকারটা পাবো আমাকে জানতে হবে। অনলাইনে সব আছে, পাশাপাশি এই যে এনারা যারা আছেন, এই যে ডাক্তার সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, ওই যে সমাজসেবা অফিসার আছেন, তাদের অফিসে যান, তাদের সাথে কথা বলেন, ওনারা আপনাদেরকে সাহায্য করার জন্য সবসময় এগিয়ে আছেন, সরকার দায়িত্ব দিয়েছেন ওনাদেরকে। তো আপনি যদি না জানতে চান তাহলে উনি জানবেন কি করে যে আপনি এটা পাচ্ছেন না? আমাদেরকে তো এগিয়ে যেতে হবে। জি জি, যেমন অনেক সময় আমার ছেলেরা বলে খেলতে যায়, অনেক বাচ্চাদের সাথে খেলতে যায়, অনেক বাচ্চারা বলে এই তুই প্রতিবন্ধী, তোকে খেলা লোবো না, তুই জাগা, নাহলে আমি দেখুন দোকান করে রাত্রে যাই 10টা বাজে 11টা বাজে যাই, বলে আব্বু আমার তো খেলা লয় না, বাচ্চারা এই কথা বলে। আমাকে আব্বু লইব সমস্যা নাই গিয়া, কোক কিচ্ছু তোমার আমি খেলা কিনা দিছি, তুমি আব্বু খেলো কোনো সমস্যা নাই গিয়া। আপনার কষ্ট লাগে না বাবা হয়ে? আপনার সমস্যাগুলোর কথা আমরা জানলাম, চাহিদাটা শুনলাম, আমাদের এখানে যারা উপস্থিত আছেন নিশ্চয়ই সে বিষয়গুলো বিবেচনা করবেন। আপা আপনার নাম বলেন। আমার নাম জোসনা, আমার মেয়ে প্রতিবন্ধী, 6 বছর বাচ্চা এই যে আমার কোলে। ওর নাম কি? ওর নাম মরিয়ম। মরিয়মের কি সমস্যা? ওই কথা বলতে পারে না, হাঁটতে পারে, কথা বলতে পারে না, পায়খানা প্রস্রাব করতে কিছু বলতে পারে না, খাওয়ার কথা বলতে পারে না, খিদা লাগলে হয় কান্দে, মায় বুঝেছে হয় খিদা লাগছে, খাওয়ার চাহিদাটা ওর অতিরিক্ত বেশি। আমার দুইটা মেয়ে, একটা মেয়ে বড়, এই মেয়েটা ছোট। বড় মেয়ে কি করে আপা? বড় মেয়ে ওই যে বাসায় থাকে, ছোট হবে 10 বছর বয়স, লেখাপড়া করে না? লেখাপড়া করাইতে পারে না। আমার এই মেয়ের পিছে আমরা মাইজি দুইজন থাকি। ওর বাবা কোথায়? ওর বাবা গাড়ি চালায়, ঠিক মতন টাকা পয়সা দেয় না, একদিন কাজ করলে একদিন কাজ করে না। তাহলে সংসার চলে কিভাবে? সংসার ওই যে আমি বাসায় বই একটু মানে খেতামুতে সিলাই, মানুষের বাসা বাড়ির এই মেয়ের বাসায় আটকাইয়া, আবার বাগিনারা আছে, এরা সহযোগিতা করে, পাশে মানুষে কিছু দেয়, আমি অনেক কষ্ট করি এই মেয়ের ফিসে থাকি, বাসায় থাকে না, আটকাইয়া রাখি, পোলা পানি ধরে ছোটো বাচ্চা করে দেখলে কামড়ায় চিমড়াই, ডাকা দিয়া ফালাই দেয়, আমি কোনো কাজ কামও করতে পারি না, এই বাসায় আমার মেয়ে লই থাকি। মাঝে মধ্যে একটু সুযোগ পাইলে বাসাতে বাইরে জায়গা, পরে আবার বিচারি খোঁজ করে আবার আনি। ডাক্তারকে দেখিয়েছেন? আপনার মেয়ের সমস্যার নাম জানেন? প্রতিবন্ধিতার নাম জানেন? ওরে 7 মাসের তিনি চিকিৎসা নিয়েছে, যখন প্রতিবন্ধী বাচ্চা, ডাক্তার কইছে প্রতিবন্ধী বাচ্চা এটা, ওই ওই যে দিনের বেলা হাঁটা চলা করে, হাঁটতে পার না, শরীরে হাঁট দিয়া ছিল না, যখন জন্মতে হয়েছে তখন হাঁট দিয়েছে না, একবারে তুলতে নরমা ছিল, ওখানে শরীরে হাঁট দি নাই। মেয়ের জন্য একটা কার্ড, হ্যাঁ এই কার্ডের ব্যবস্থা হবে, আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি, এখানে ওর ডাক্তার সাহেব আছেন, সমাজসেবা অফিসার আছেন, সবাই মিলে এই ব্যবস্থাটা হয়ে যাবে, ও যাতে প্রতিবন্ধী ভাতাটা পায় প্রত্যেক মাসে, সেই ব্যবস্থাও হবে ইনশাল্লাহ।
আসসালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি? আফরোজা। আফরোজা চোখে দেখতে পারে না, তাই না? হ্যাঁ। পড়াশোনা কিছু করা হয়েছে? কিছু করতে পারছো? পড়াশোনা করা মানে ছোটকাল থেকেই চোখে দেখা পড়ে না। কয় ভাই বোন আফরোজারা? আমরা তিন বোন এক ভাই। বাবা কি করেন? বাবা অসুস্থ। আর মা? মা যে লাগাইছে। আফরোজা তো চলাফেরা করতে কষ্ট হয়। হ্যাঁ। সাদা ছড়ি আছে আফরোজার? না। আফরোজা আমরা একটু তোমার আম্মুর সাথে কথা বলতে চাই। জি আপা, আফরোজার কতদিন ধরে অবস্থা? 8 বছর বয়সেতে ধরা পড়ছি। কি হয়েছিল ওর? টাইফয়েড জ্বর হয়েছিল। জ্বরের থেকেই তারপরে থেকেই। ডাক্তার কি বলেছে, চোখ ঠিক হবে না? ডাক্তারে বলল না চোখ ভালো হওয়ার সম্ভাবনা লক্ষণ দেখতেছি না। এই চোখের ডাক্তার কবে দেখিয়েছেন? এই 8 বছর বয়সে থেকেই চিকিৎসা চালাইছি। এই পর্যন্ত যে যা কয় তার মধ্যে আছেন যাই। কি ভাবছেন আফরোজার ভবিষ্যৎ নিয়ে? মানে কি ভাবুম, যদি খালি চোখ দুটি ভালো করে দিয়ে পারতাম এইটাই আমার। যে যারা দৃষ্টি প্রতিবন্ধী মানে চোখে দেখতে পারেন না, তাদের জন্য তো অনেকগুলো ডিভাইস আছে। সেই ডিভাইসগুলো ব্যবহার করে তারা চলাফেরা করতে পারে, ব্রেল পদ্ধতিতে পড়াশোনা করতে পারে, সাদা ছুরি দিয়ে নিজে নিজে চলাফেরা করতে পারে। এটা জানেন তো? সাদা ছুরির জন্য আবেদন করেছিলেন কখনো? কি সাদা ছুরি? যে সাদা ছুরি দিয়ে এই দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা নিজে নিজে চলাফেরা করতে পারে। ওই লাঠি? লাঠি। দর্শক, অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আজ আমরা আছি সাভারের তেঁতুলছড়া ইউনিয়নে। আপা আপনি বলেন। আমার ওই মেয়েটা চোখে কম দেখে, মানে দেখে না, চশমা ব্যবহার করলে একটু দেখে, তাছাড়া দেখে অনেহের। চোখের চিকিৎসা আমি ঢাকা চক্ষু হাসপাতাল করেছিলাম। ডাক্তার কি বলেছে? হ্যাঁ, ডাক্তার বলেছে যে হ্যাঁ 18 বছর হইলে হ্যাঁ অপারেশন করলে হ্যাঁ ভালো দেখবো, আর এই পর্যন্ত চশমা ব্যবহার করাইতেছি। বাবা দুই চোখে কি একই সমস্যা? হ্যাঁ, ওর চিকিৎসার ব্যবস্থা আমি করব, ঠিক আছে? হ্যাঁ, আর ডাক্তার? হ্যাঁ ঠিক আছে, যদি 20-25 হাজার টাকা খরচ হওয়ার জন্য আমি করবো। আলহামদুলিল্লাহ আমি একটু খুশি। যে বিষয়টা সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে, আমরা যারা এখানে বসে আছি আমাদের এই বিশেষ সাহায্য সম্পন্ন সন্তানদের মা বাবার কথা শুনছি, প্রত্যেকেই কিন্তু একটি বিষয় নিয়ে চিন্তিত। আমাদের অনুপস্থিতিতে আমাদের এই বিশেষ সাহায্য সম্পন্ন সন্তানদের কি হবে, কোথায় যাবে তারা, এই বিষয়গুলো নিয়ে পরামর্শ দেবেন আজকে এখানে যারা উপস্থিত আছেন। আমরা এতক্ষণ বিশেষ চাহিদাসম্পন্ন মানুষগুলোর অভিভাবকদের কাছ থেকে তাদের বর্তমান সমস্যা এবং তারা কী সুবিধা পাচ্ছেন, আরও কী কী দরকার সেগুলো শুনলাম। আমার কাছে একটি বিষয় প্রথমে স্পষ্ট মনে হচ্ছে, অনেকের কাছেই সরকারি সেবা সম্পর্কিত তথ্য নেই, অনেকেই এই বিষয়গুলোতে সচেতন নন। তার প্রকৃত সমস্যাটি কী, তিনি কী রোগে আক্রান্ত, এ বিষয়ে অভিভাবকগণ সচেতন নন। এই জায়গাটিতে আমরা আরও কাজ করতে পারি। বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের মায়েরা কথা বলেছেন, যাদের অনেকেরই থাকার জায়গা নেই, ঘর ভাড়া পাচ্ছেন না। এখানে গোলাপি বেগম, আপনার কাগজপত্রগুলো সম্মানিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে আমার কাছে পাঠাবেন, আমি আপনাকে আশ্রয়ের আওতায়, মাননীয় প্রধানমন্ত্রী যে ভূমিহীন গৃহহীনদের ঘর দিচ্ছেন, আমরা এখন কাজ চলমান আছে, আপনাকে একটি গৃহের ব্যবস্থা করে দেব। যার যার সুবর্ণ কার্ড হয়নি, আমাদের এখানে সমাজসেবা কর্মকর্তার প্রতিনিধি আছেন, আপনারা তার কাছে আজকেই দিয়ে যাবেন, আপনাদের যে কোনো একটা হয় মোবাইল নাম্বার অথবা যে কোনো একটা কিছু দিয়ে যাবেন, আমরা খুব শিগগিরই সুবর্ণ কার্ডগুলো দিয়ে দেব। একটি ব্যতিক্রমী বিষয় এসেছে যে অনেক মায়েরা কাজ জানেন,
তাদের সেলাই মেশিন হলে ভালো হয়। এই তালিকাটা আপনারা সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কাছে দিবেন, আমরা উপজেলা পরিষদের ফান্ড থেকে আপনাদের সেলাই মেশিনের ব্যবস্থা করে দিব। এখন যিনি এই প্রতিবন্ধী কিংবা বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের অভিভাবক কিংবা লালন পালন করছেন, তার অনুপস্থিতিতে ওই প্রতিবন্ধী কিংবা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জীবনযাপন কেমন হবে তার দায়িত্ব কে নেবে? আসলে মাননীয় প্রধানমন্ত্রী তাদের দায়িত্ব নিয়ে রেখেছেন, আমরা আপনাদের পাশে আছি, সরকারের যে সহযোগিতাগুলো আছে আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। ডাক্তার সায়মুল হুদা, আপনি সমস্যা শুনেছেন এবং আসলে কি করণীয় এই মুহূর্তে? এই ইউনিয়নের মানুষগুলো কোথায় যাবে? আমি এখানে সবার কথা শুনেছি, এই সমস্যাগুলো কিন্তু সমাধানযোগ্য। অনেকে আছে যেমন সুবর্ণ কার্ড করতে পারছেন না, এখানে আমার কাছে একটি কাগজও আছে, আপনি কালকে সকালে আসলেই আমরা করে দেব। ওষুধ কিনতে পারছেন না, তো আমাদের কিন্তু রোগী কল্যাণ তহবিলের একটি ফান্ড রয়েছে, তো আমরা কিন্তু রোগী কল্যাণ থেকেও ওষুধ কিনে দিতে পারি। যে সকল ওষুধ আমাদের এমএসআরে নেই সেই ওষুধগুলো কিন্তু আপনাদের জন্যই, কিন্তু মূলত এই বরাদ্দগুলো আপনারা আসলে কিন্তু, যাদের যেমন বললো যে ওর সারা জীবন ওষুধ খাইতে হবে সেই ওষুধগুলো আমরা কিনে দেবো এবং এই দায়িত্ব আমি নিলাম। এবং জাহানারা যে নাইম 22 বছরের একটি ছেলে, সে বলেছে যে তার সুবর্ণ কার্ড করতে পারছে না, তার মেরুদণ্ড সমস্যা, কখনো ডাক্তারও দেখানো হয় নাই। আমাদের কিন্তু অর্থোপেডিক কনসালট্যান্ট রয়েছে, শিশু কনসালট্যান্ট আছে, সার্জারি কনসালট্যান্ট রয়েছে, মেডিসিন কনসালট্যান্ট আছে, সকল কনসালট্যান্ট কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আপনি আসুন, আমাদের কনসালট্যান্ট দেখবে এবং আমরা সুবর্ণ কার্ড সহ প্রয়োজনীয় ওষুধপত্র যা যা লাগে সব আমরা করে দেব। তারপরে ফাতেমা বলেছেন একটি সমস্যা, তার শ্রবণ প্রতিবন্ধী, হ্যাঁ, ওর বাবা চোখে দেখে না, মেয়েকে পড়ালেখার সমস্যা, ওই ক্ষেত্রে যদি তার পারিবারিক ক্ষেত্রে যদি আর্থিক বিষয় থাকে সেটা আমরা ইউনো মহোদয়কে অনুরোধ করবো, সমাজসেবায়কে অনুরোধ করবো, সেটাও আমরা সমাধান করার চেষ্টা করব। তারপর সোহরাব 17 বছর, শারীরিক প্রতিবন্ধী বলেছে, এটা কিন্তু আমাদের সৈয়দা মনির ইসলাম কিন্তু উনি চিকিৎসক নন, বাট উনি কিন্তু বুঝতে পেরেছেন আসলে কিন্তু এটা শারীরিক প্রতিবন্ধী না, এটা সিপি, এটা নিউরোলজিক্যাল সমস্যা, তো সেই সমস্যাটার জন্য আমাদের কনসার্ন আছে। আপনার যে সকল কার্ডগুলো সঠিক নয় এবং অনেক কার্ড দেখেছি সাভার উপজেলা থেকে করা না, তো আসলে সেই কার্ডগুলো আমরা সঠিক করে দেবো, কারণ আপনি যদি নিউরোলজিক্যাল সমস্যায় ভোগেন সেই ভাতা বা সেই সাহায্যগুলো কিন্তু আলাদা হয় এবং সেটা পরিমাণও বেশি হবে। তো আপনাদের যে যে ত্রুটিপূর্ণ কার্ডগুলো আছে আমাদের যে বোর্ড রয়েছে আমরা সেগুলো কিন্তু সমাধান করে দেব। তারপরে রাব্বিন যে বলেছে যে বুদ্ধি প্রতিবন্ধী, তো সেই ক্ষেত্রেও আমাদের অ্যানালাইসিসের কিছু বিষয় রয়েছে, আপনারা আসেন আমরা সমাধান করে দেব। মোহাম্মদ ফখরুল আলম সমর, চেয়ারম্যান তেঁতুলছড়া ইউনিয়ন পরিষদ। বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি একটা কথা বলেন যে যারা প্রতিবন্ধী তারা সমাজের বোঝা নয়, তারা সমাজের সম্পদ। একটা সময় যারা প্রতিবন্ধী তাদেরকে আমরা অবহেলা করতাম, কিন্তু এখন আর আমরা কিন্তু অবহেলা করছি না। সন্তানকে অনেক সময় মায়েরা লুকিয়ে রাখতো, এখন কিন্তু আর লুকিয়ে রাখছি না। আমরা যারা জনপ্রতিনিধি আমরা আপনাদের পাশে সবসময় আছি, সবসময় থাকবো, এবং আমি এই এলাকার চেয়ারম্যান হিসেবে আমি এইখানে ইস্টা ওর বাবার চায়ের দোকান করে ওর মূলধন একটু বাড়লে সুবিধা হয়, আমি আপনার মূলধনের ব্যবস্থা করব, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। মুনিরা ওর পড়ালেখার কথা সমস্যা, ও পড়ালেখা করতে চায়। আমার বাবার নামে একটি ফাউন্ডেশন আছে এই এলাকায় কাজ করে থাকে, আমি এই ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলাম। শারমিন নাহার, সহকারী সমাজসেবা অফিসার, সাভার। আমি এখানে সবার কথা শুনে যেটা বুঝলাম যে এখানে তথ্য গ্যাপ আছে, অনেকেই জানে না কোথা থেকে তারা সেবা পাবে, তো এক্ষেত্রে আমাদের সমাজসেবা কার্যালয় সাভার থেকে প্রতিদিন একটা হেল্প ডেস্ক আছে, সবাই সেখানে যেতে পারে উপজেলাতে। মনিয়াপা বলেছেন তার মূলধনের সংকট আছে, আমাদের কিন্তু দগ্ধ প্রতিবন্ধীদের জন্য সুদমুক্ত ঋণ কার্যক্রম রয়েছে এখানে। সংশ্লিষ্ট যদি ইউনিয়ন সমাজকর্মীর সাথে যেদিন এখানে বসেন ইউনিয়ন পরিষদে যোগাযোগ করেন তাহলে আপনিও এর আওতায় আসতে পারেন। একজন দেখা গেছে তার স্বামী স্ট্রোকে প্যারালাইজড আছে, আমাদের
সমাজসেবা অধিদপ্তর থেকে ছয়টা রোগের জন্য অনুদান দেওয়া হয়। তার মধ্যে আছে স্ট্রোকের প্যারালাইসিস, আমি রোগগুলোর নাম যদি বলি, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, এরকম ছয়টা রোগ আছে যার জন্য মানে তারা অনুদান পাবে 50,000 টাকা। উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে আবেদন করতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাই জনাব মোহাম্মদ ফখরুল আলম সমর, চেয়ারম্যান তেঁতুলছড়া ইউনিয়ন পরিষদ, ওনাকে এমন একটি আয়োজন করার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করেছেন। পাশাপাশি ধন্যবাদ জানাই উপস্থিত অতিথিবৃন্দকে, জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার সাভার, ডাক্তার সায়মুল হুদা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাভার উপজেলা, শারমিন নাহার সহকারী সমাজসেবা অফিসার সাভার। ওনারা এতক্ষণ তেঁতুলছড়া ইউনিয়নে যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো আছেন তাদের এবং তাদের অভিভাবকদের কথা শুনেছেন, ওনাদের সুচিন্তিত পরামর্শ দিয়েছেন, আরও যা যা সুযোগ সুবিধা সেগুলো নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। বিশেষ চাহিদা সম্পন্ন এই মানুষগুলোকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে এসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা নিশ্চয়ই সেই লক্ষ্যে পৌঁছব। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরটিভির সঙ্গে থাকবেন। দু হাত বাড়িয়ে দাও, স্বপ্ন জড়িয়ে দাও, অবুজ কুসুম কলি রঙেতে রাঙ না, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।